দিনই পসিবল পাই কেন তো? এই বাবু তোমার নাম কি? কি সুন্দর বাচ্চা, দিনই 25 বার পায়খানা, 25-24 বার পায়খানা হচ্ছিল। প্রথমে কি অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াইছিল? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ ড্রাগস নেওয়া হয়েছিল। প্রথমে দিনে 24-25 বার বাথরুম পাতলা পায়খানা হচ্ছিল, এবং উনি সাথে করে নিয়ে এসেছিলেন বাচ্চাটাকে। আমরা ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম, অবশ্য ওষুধের নাম আমার মনে আসতেছে না, তবে এখানে খাতা কলম ওর ভিতরে রয়েছে, আমি তোমাদের জানিয়ে দেবো যে কী ওষুধ ছিল এই বাচ্চার। দিনে 24-25 বার পায়খানা হচ্ছিলো, আমি কিন্তু দেখে প্রথম দিন কষ্ট পাচ্ছিলাম, কারণ এত এত সুন্দর বাচ্চা, ছোটো মানুষ, তা যদি দিনে 25-30 বার পায়খানা হয় তাহলে কার ভালো লাগে বলুন তো? কার ভালো লাগে? সবার মন খারাপ হয়ে যায়। কী ফুটফুটে বাচ্চা, কী সুন্দর! দিনে 24-25 বার বাথরুম হলে ন্যাটটায় পড়ে যাচ্ছিলো, একদম বসে থাকতে পারতেছিল না, ঘুমানো চোখ বন্ধ হয়ে আসছিল। আমরা ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম, জিহ্বার উপরে সাদা প্রলেপ দেখে কী হতে পারে বলো তোমরা? বাকিটা না নাই বললাম, তবে এখন আর হচ্ছে না, তাই না? এখন একবার আছে দিনই, এটাই বেটার, 1 থেকে 2 বার বেটার। কিন্তু 24-25 বার মানে কঠিন কঠিন, খুব খারাপ জিনিস বাচ্চাদের, দিন দিন ওদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, ঔষধ কি ভিটামিন দিছিলাম? কী ওষুধ দিছিলাম? ফোটা ঔষধ, ফোটা ঔষধ। রুগী তো আর বসবে না যে ভিটামিন কি, ভিটামিন না, আমরা ওষুধ কোনো ক্যাপসেল না, কোনো বড়ি না, আমরা ওষুধ দিয়েছিলাম মাত্র ফোটা ঔষধ, টপ 2 ফুটা 3-4 ফুটা করে ঔষধ দিয়েছিলাম, ওই সেই হোমিও ঔষধ, ডাইলেশন। কেন আমি পেটেন সিরাপ ভিটামিনে যাব? ডায়রিয়া 25 বার ঔষধে কিন্তু সেরে গেছে, এই দেখিয়ে দিলাম আবারও। যারা পেটেন ভিটামিন সিরাপ থেকে বেরিয়ে আসতে পারোনি, তোমাদের জন্য বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও ওই পেটেন ভিটামিন ক্যাপসুল বড়ি, ছেড়ে দাও, জায়গা মতো হোমিওপ্যাথি পড়তে থাকো, দেখবে তোমরাও সাকসেস দেখাতে পারবে। সো সময় থাকতে হ্যানিমান থিরিতে চলে আসো, পেটেন সিরাপ ছেড়ে দিয়ে জায়গায় আসো, জায়গায় জায়গায়।